সালটা ছিল উনিশশো একাত্তর চারিদিকে শুধুই হাহাকার গুলির শব্দ আর ভারতের গন্ধ ষোলোই ডিসেম্বরের এই দিনে ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের সেনা পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে তৈরি হল এক নতুন দেশ যার নাম বাংলাদেশ একদিকে বাংলাদেশ যেমন এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে প্রতি বছর তেমনি ভারতীয় সেনাবাহিনীও একাত্তরের বাংলাদেশ পাকিস্তান মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দিনটিকে উদযাপন করে বিজয় দিবস হিসেবে বিজয় দিবসের একান্ন বছর পূর্ণ হয়েছে এরপরেও তাজা সেই সব স্মৃতি যে মুহূর্তের পাকিস্তানের সেনাবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করে সেই মুহূর্তে বিজয় দিবস উপলক্ষে সেই বিরল মুহূর্তের ছবি তুলে ধরে কেন্দ্রীয় সরকার পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ যে স্বাধীনতার লড়াই শুরু করেছিল তাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয় ভারত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলে এই যুদ্ধ এরপর উনিশশো সালের ১৬ ডিসেম্বরে যুদ্ধে হার মেনে নেয় পাকিস্তান সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান পূর্ব পাকিস্তানের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ও পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কমেন্টিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেছেন দুই দেশের সেনাবাহিনীর উপস্থিতিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্থল জল ও আকাশপথ সমর্পণ করার চুক্তি স্বাক্ষর করা হয় উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে হার মানার পর এই দিনই তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর সামনে অস্ত্র নামিয়ে রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই বৃহত্তম সামরিক বাহিনীর আত্মসমর্পণ ছিল বিজয় দিবস উপলক্ষে এই দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের নেতা মন্ত্রীরা শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো রিপোর্ট आर न्यूज़